হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পৃথিবী টপ টেন খবর। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের একজন সুন্দর অভিনেত্রী, যিনি তার সৌন্দর্য ও অভিনয়ের মাধ্যমে সবাইকে মনোরঞ্জন করেছেন। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আনুষ্কা সেনের ফুল বায়োগ্রাফি সম্পর্কে। জেনে নেব তার এক একটি পয়েন্ট, তার পরিবারে কে কে আছেন, তিনি একটি এপিসোডের জন্য কত টাকা নেন এবং তার মোট সম্পত্তি কত। তো বন্ধুরা, আপনারা যদি আনুষ্কা সেনের ফ্যান হন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকুন, যেন আনুষ্কা সেনের কোনো একটি পয়েন্ট আপনার অজানা না থাকে। তার কথা না বাড়িয়ে চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আনুষ্কার পুরা নাম আনুষ্কা সেন এবং বন্ধুরা তার ডাক নাম অনু। বন্ধুরা, তিনি জন্মগ্রহণ করেছেন 2002 সালের 4 আগস্ট এবং বন্ধুরা তিনি 2020 সাল অনুযায়ী 18 বছর বয়সী। বন্ধুরা, তিনি জন্মগ্রহণ করেছেন ঝাড়খণ্ড ভারতে এবং তার বর্তমান ঠিকানা মুম্বাই মহারাষ্ট্র ভারত। বন্ধুরা, তিনি জাতীয়তায় ভারতীয় এবং তার ধর্ম হিন্দু ধর্ম। বন্ধুরা, তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল। তিনি স্কুলিং করেছেন রায়হান ইন্টারন্যাশনাল স্কুল মুম্বাই থেকে এবং বন্ধুরা তিনি 2020 সালের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় 89.4% নিয়ে উত্তীর্ণ হয়েছেন। বন্ধুরা, তিনি ডেবিউ করেছেন ইয়াহা মে ঘর ঘর খেলি 2009 সালে। এছাড়াও তিনি হামকো হে আশা, বালবীর, ক্রেজি কুকার ফ্যামিলি, দেবকে দেব মহাদেবে দেখা গিয়েছে। এ বাদেও তিনি বিভিন্ন ধরনের টিভি শো যেমন ঝাঁসি কি রানী, লিফা ইলাফ ও বিভিন্ন মিউজিক টিভি শোতেও কাজ করেছেন। বন্ধুরা, তার ফিগার মেজারমেন্ট 32-26-30। বন্ধুরা, তিনি উচ্চতায় 5'2", তার চোখের রং কালো, চুলের রঙও কালো এবং তার ওজন 45 কেজি। বন্ধুরা, আপনার ভিডিও স্ক্রিনে আপনি আনুষ্কা তার পুরো পরিবারের সাথে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, তার পিতার নাম অনির্বাণ সেন এবং তার মাতার নাম রাজরূপা সেন। বন্ধুরা, তিনি বর্তমানে অবিবাহিত, এখনও তিনি কাউকে ডেট করছেন না এবং তার কোনো বয়ফ্রেন্ড আছে কি না তা আমাদের জানা নেই। বন্ধুরা, তিনি হিন্দি ও ইংরেজি ভাষায় পারদর্শী। বন্ধুরা, তার প্রিয় রং সাদা ও লাল। বন্ধুরা, তার প্রিয় অভিনেতা রণবীর সিং। তার প্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। বন্ধুরা, তার প্রিয় মুভি কুইন, যেটি 2013 সালে রিলিজ হয়। বন্ধুরা, তিনি সাঁতার কাটা ও ভ্রমণ করা খুবই পছন্দ করেন। তার প্রিয় ভ্রমণ স্থান হলো লন্ডন। বন্ধুরা, তিনি খাবারের অভ্যাসে নন ভেজিটেরিয়ান, কিন্তু বন্ধুরা তার প্রিয় খাবার হলো ভারতের বিখ্যাত মিষ্টি ও চকলেট। বন্ধুরা, তিনি প্রতিটি এপিসোডের জন্য 70,000 টাকা চার্জ করেন এবং বন্ধুরা তার মোট সম্পত্তি 7 কোটি রুপি। চলুন বন্ধুরা, এবার দেখে নিই আনুষ্কার গাড়ি ও বাইক কালেকশন। বন্ধুরা, আনুষ্কার কাছে একটি মাত্র গাড়ি রয়েছে, BMW 300 IM স্পোর্ট, যার মূল্য 50 লক্ষ টাকা। এখন বন্ধুরা, আনুষ্কার বাড়ি সম্পর্কে কথা বলি। বন্ধুরা, আনুষ্কা তার পরিবারের সঙ্গে মুম্বাই মহারাষ্ট্রে একটি অ্যাপার্টমেন্টে থাকেন, যেখানে ছবিগুলো আপনার আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে আর যদি আপনারা আনুষ্কার ফ্যান হন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন, আর এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে এমন নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।